Hello students, আমি নিতিশ পাল জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে এবং নিহারিকাস অ্যাক্টিভিটিস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে বেল আইকনটি প্রেস করে দাও। তার কারণ নেক্সট টাইম থেকে যখন কোনো আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমার কাছেই পৌঁছবে। তো স্টুডেন্টস, আজকে আমার যে আলোচনার বিষয়টি রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে আছে তার যে সি এবং ডি এই দুটো গ্রুপে যে পরীক্ষা হচ্ছে তার জন্য নেগেটিভ মার্কিং আছে কিনা নেই। অনেক স্টুডেন্ট এবং ক্যান্ডিডেটরা আমায় প্রশ্ন করেছিলেন যে স্যার, আমরা যে এই WBSSC পরীক্ষা দেব তার জন্য কি নেগেটিভ মার্কিং থাকবে। দেখো স্টুডেন্টস, আমি প্রথম দিক থেকে কিন্তু আগের থেকেই বলে দিচ্ছি বিষয়গুলো, তোমরা যদি একটু ধ্যান দিয়ে যদি পড়াশোনাটা করো তাহলে হয়তো এই চাকরিটা তোমার জন্যই হতে পারে। দেখো, ধ্যান দিবে বিষয়টা, আমাদের কোর্স ডিটেলস তো অবশ্যই তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং প্রিভিয়াস ভিডিওগুলোতে গেলে পরেও তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু স্টুডেন্টস, তোমাদেরকে যে বিষয়টা আমাদের বলার ছিল সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু যে 60টা প্রশ্ন আসবে লিখিত পরীক্ষায়, যে 4টা বিষয় থেকে, তোমরা এতক্ষণে হয়তো জেনে নিয়েছো যে সিলেবাসটা কি কি রয়েছে সেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওর ডেসক্রিপশনেও সেই লিংক দেওয়া আছে, তোমরা যাও গিয়ে সেই ভিডিওগুলোকেও দেখো যে কি সিলেবাস রয়েছে, কি বৃত্তান্ত কি রয়েছে না রয়েছে, তো সেগুলো বিষয় সম্পর্কেও তোমরা কিন্তু ডিটেলসে জেনে নিতে পারছো সেখান থেকে। তো তোমাদের কিন্তু যে 60টা বিষয় মানে 60টা প্রশ্ন করা হবে, 60 নাম্বার প্রতি প্রশ্নের জন্য নির্ধারিত মান হচ্ছে 1 নাম্বার করে। এই 60টা প্রশ্নের এমসিকিউ প্রশ্ন হবে, এমসিকিউ বলতে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন। তোমাদের 4টা করে অপশন দেওয়া থাকবে, তার যে কোনো একটা উত্তর নির্বাচন করে কিন্তু তোমাকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। নেগেটিভ মার্কিং কোনো কিছু নেই, মানে ভুল করলেও কোনো নাম্বার কাটা যাবে না অন্যান্য পরীক্ষার মতো। তো সেখান থেকে আমি বলছি যে 60টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের 50 থেকে 55টা কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড ভালো মতো করতেই হবে, ঠিকঠাক অ্যাকুরেট ঠিক করতে হবে। তার জন্য যেটা করতে হবে, পড়াশোনা করতে হবে। আমাদের জ্যোতি কোচিং সেন্টারে 1 জুলাই থেকে অলরেডি কোচিং স্টার্ট হচ্ছে, এটার উপরে সি এবং ডি এর উপরে, গ্রুপ ডি এর উপরে। তো যারা জয়েন করতে চাও নির্দ্বিধায় জয়েন করতে পারো। তোমাদের যে কোনো প্রশ্ন রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে যাও, দেখো নাম্বার দেওয়া আছে দুটো, সেখান থেকে তোমরা মানে আমাদের জানাতে পারো। 7076398606 এবং 6295916282 এই দুটো নাম্বারে ফোন করে কিন্তু তোমরা তোমাদের সমস্যার কথা আমাদের জানাতে পারো এবং রেজিস্ট্রেশনও করে নিতে পারো। তো সম্পূর্ণ 4টা বিষয়ের উপরে আমরা পড়াবো, তার জন্য টোটাল কোর্স ফি হচ্ছে অনলি 2000 রুপিস আমরা নিচ্ছি এবং তার বিনিময়ে তোমাদেরকে আমরা সমস্ত কোর্স ডিটেলসটা বুঝিয়ে দেবো। তারপরে সমস্ত মেটেরিয়ালস আমরা তোমাদের প্রোভাইড করবো, যে যে জিনিসগুলো পরীক্ষায় আসার মতো, কী কী ধরনের মক টেস্ট হবে। প্রতি 3 মাসের কোর্সে আমরা 6টা মক টেস্ট নেব, সেই 6টা মক টেস্টে তোমাদের কী হবে না হবে বিস্তারিতভাবে, কী ধরনের প্রশ্ন করা হয় সেটাভাবেও আমরা কিন্তু দেব এবং প্রতিটা বিষয়ের উপরে কিন্তু আমরা এক্সামগুলো নিতে থাকবো তোমাদেরকে। তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, তো আজই আমাদের ফোন করো এবং রেজিস্ট্রেশন করো। নেগেটিভ মার্কিং নেই বলে যে তোমরা মানে পড়াশোনা করবে না এবং পরীক্ষার সময় ভুলভাল উত্তরগুলো মানে টিক করে দিয়ে চলে আসবে তাহলে কিন্তু কখনোই পরীক্ষায় পাশ করা যায় না। চাকরির পরীক্ষা হচ্ছে পাশ করার একটা সঠিক ট্রিক যদি বলো তাহলে বলো সেটা হচ্ছে পরিশ্রম করে সেটার উপরে পড়াশোনা করে তোমাকে সঠিক উত্তরটাই নির্বাচন করতে হবে। এমনকি পরীক্ষা দিয়ে আসার পর তুমি বুঝে যাবে যে তোমার কি ক্যাটাগরি আছে, তুমি কত মার্কস পেতে চলেছ, সেই বিষয়গুলো কিন্তু তুমি বুঝতে পারবে। তো স্টুডেন্টস, আমরা খুব তাড়াতাড়ি তোমাদের অন্য কোনো প্রশ্নের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি হ্যাঁ অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে দাও। তোমরা সঙ্গে থাকলে আমরা এগিয়ে যাব তোমাদের হাত ধরে অনেকটা দূর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।